আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সেন্টু, আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। চলে গেলেন, হ্যাঁ নমস্কার, নারায়ণ দেবনাথ, কতটা ভারাক্রান্ত আপনি, আপনার কি প্রতিক্রিয়া জানতে চাইব। আমি অনেকদিন হলো বাবাকে হারিয়েছি, তো আমার এখন মনে হলো যে আমার বাবারও দাদা সেই হচ্ছে নারায়ণ দাকে হারালাম। আমার দাদা বলতাম পিতৃতুল্য মানুষটি, ভারাক্রান্ত তো হবই। আর প্রতিদিন প্রায় একটা রোগজ্জরগ্রস্ত মানুষটা প্রায় ছিলেন, কিন্তু তিনি ছিলেন এই পর্যন্ত। খুব খারাপ লাগছে, এই নতুন করে আর কি বলবো। আরো একটা বিষয়ে জানতে চাই, নারায়ণদার ক্ষেত্রে কিন্তু সেটা নয়, নারায়ণদা প্রতি মুহূর্তে কি প্রয়োজন অপ্রয়োজনে মাঝে মাঝে ফোন করতেন, প্রায় দিন কোনো না কোনো রকম ভাবে ফোন করতেন জানতে। এটা আগেই অসুস্থ হওয়ার অনেক আগেই সুস্থ ছিলেন। কেমন হচ্ছে কার্টুন দেখলেন, রাজনৈতিক কার্টুন দেখলে, উনি রাজনৈতিক কার্টুন খুব একটা পছন্দ করতেন না, কিন্তু রাজনৈতিক কার্টুন হিসেবে আমার কাজ কাজগুলো দেখতেন। কোন মেবি হয়তো ওই কাগজটা পড়তেন বা এরকম ভালো মন্দ সেগুলো বলতেন। একটা সময় তো নয় কথা হয়েছিল যে বাটুলটাকে পলিটিক্যাল কনসেপশনে আনা যায় না, তুমি দেবে, তাই এটার ক্ষেত্রে একদম নারাজ ছিলেন সব সময়। তাহলে না না, ওটা ওটার মধ্যেই থাকুক। আরো একটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাইবো, আপনি এক্ষুনি আমাদের সঙ্গে ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরছিলেন, আরো যদি কিছু ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলেন। দেখো আমার নিজের কাছে খুব ভালো লেগেছে সেটা হচ্ছে আমি একটা জিনিস করতে পেরেছিলাম, সেটা আমার নিজের কাছে সব সময় খুব খুব ভালো, হয়তো ঘটনাচক্রে সেটা করতে পেরেছিলাম। সেটা হচ্ছে নারায়ণদা কোনো দিন কারোর কাছে সেইভাবে কোনো কোনো কিছু চাননি। দীর্ঘদিন ধরে এত বড় একটা সৃষ্টিশীল মানুষটি পড়েছিলেন, হঠাৎ একদিন ছেলে ফোন করেছিল, নারায়ণদার ছেলে স্কুলজি ফোন করে দাদা বাবা খুব অসুস্থ পড়ে আছে, হসপিটালাইজ করতে পারছি না, তুমি যদি একটু ব্যবস্থা করো। তো সেই সময় আমার ক্ষমতা বলতে নয়, আমি সরাসরি যেটা করতে পেরেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছিলাম, আমি এরকম একজন মানুষ এরকম ভাবে পড়ে আছে, হসপিটালাইজ করবার মতন জায়গা নেই। তো তৎক্ষণাৎ উনি বোধ হয় পাঁচ দশ মিনিটের মধ্যে সারা শিবপুর ঘুরিয়ে সমস্ত গাড়ি ফাড়ি নিয়ে গিয়ে অ্যাম্বুলেন্স করে ওনাকে তুলে নিয়ে বেলভিউতে ভর্তি করেছিলেন। এবং এই প্রক্রিয়াটা কিন্তু আলটিমেটলি চলতোই। আমার সন্ধ্যেবেলায় দিদিমণি আমার মনে আছে ফোন করে বলেছিল, তোর বাটুল গাড় তো ব্যবস্থা করে দিলাম। আজকের শুধু তো ব্যবস্থা করেননি, আমার যতটুকু মনে আছেন যে তার পরবর্তীকালে বললাম যে দেখুন দিদি এরকম এখনো পর্যন্ত এই টাকাগুলোর কোনো কিছু পান না। তো তখন ওনাকে বোধ হয় একটা শৈল্পিক মর্যাদা হিসাবে যেটা দেয় সেটাও ব্যবস্থা করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা আমার কাছে খুব ভালো পাওয়া, খুব খুশি হয়েছিলেন। দিদিমণির প্রতি একটা অন্য ধরনের আকর্ষণ ছিল ওনার, সব সময় বলতেন, ভালো লাগার শ্রদ্ধা, অন্য ধরনের রেসপেক্ট ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি। এটা দিদিমণি সেদিন না করে দিলে আমার মনে হয় যে অবস্থার মধ্যে উনি চলছিলেন সেটা সম্পূর্ণ হতো না। মাঝে মাঝে হয়তো অনেক সময় ফোন করেছেন, আজ হলো না গো, এই পেলাম না, এই এখন আমায় স্বাস্থ্যক্ষেত্রে এই প্রবলেমগুলো, আমি আবার সেগুলোকে বলার পর সেগুলো প্রসেস হয়েছে, এই প্রক্রিয়াটা কিন্তু ওনার ক্ষেত্রে হয়ে গেছিল। সেটা বেশ কিছুদিন, মানে বেশ কিছু সময়ের মধ্যে থেকে কোনোদিন তারপর আর কোনো রকম ফোনও আসতো না যে না ঠিক আছে এরকম মানে কোনো প্রবলেম হচ্ছে, কেমন নয়, এই প্রক্রিয়াটা কিন্তু চলতো। এটা কিন্তু অন্যান্য, এবং এটাও বলেছিলাম যে মানে আজ বলতে কোনো বাধা নেই, সে সময় বলেছিলাম যে ওনারা বারবার বলতো আমার বহু টাকা আটকে আছে কলেজ থেকে, তো এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে শোনানোর পর বলেছে ওরে ভাই আমারই টাকা দেয় না, তো কলেজ ঠিক তো ওদের টাকা দেবে কি। তো এইরকম একটা জায়গা থেকে ওনাকেও বলেছিলাম যে ওই টাকা তুমি কিভাবে পাবে জানি না, আমি জানি পরবর্তীকালে সেই সমস্ত কেস কামিজ ধরে ওই জায়গাটুকু তিনি ওনার প্রাপ্তির জায়গাটুকু পেয়েছেন, কিন্তু একজন কার্টুনিস্ট হিসাবে, একজন কমিক চিপস হিসাবে এতগুলো আইপিএ ওনার নিজের দখলে থাকা সত্ত্বেও বাংলার কিন্তু সম্পূর্ণ ব্যবহার কেউ করতে পারেনি। যেমন আজকের দুনিয়া আমরা জানি এই ক্যারেক্টারগুলোর প্রত্যেকটা অ্যানিমেশন যোগ্য, সেই অ্যানিমেশনের কিন্তু সে সব সফল প্রয়োগ হয়। এটা আমার দুঃখ, আমার নিজের জায়গা থেকে, অনেকে বলা সত্ত্বেও ওনার জায়গা থেকেও সেরকম জায়গা উনি উনি হয়তো বুঝতে পারতেন না, জানতে পারতেন না, কিন্তু সেভাবে হয়নি। এছাড়া ওনার এত ইলাস্ট্রেশন যে অর্থে এক্সিবিশন করার দরকার হয় সে অর্থেও হয়নি।
আর কি, এগুলো অভিযোগ না, এগুলো আমার মনে হয় এগুলো হলে ভালো হতো। আর আমার কাছে শুধু এটুকু মনে হয় যে আমরা যারা মিডিয়াতে কাজ করি, আমরা যারা শিল্পী, আমরা যারা কাগজের ধরে কাজ করি, আমরা যারা চ্যানেল ধরে কাজ করি, উনি সেই সময়ের মধ্যে কোনো বড় কাগজের হাতিয়ার হননি কোনোদিন। উনি এমন একটা কাগজের জায়গা ছিলেন, ম্যাগাজিনের সঙ্গে যুক্ত ছিলেন, যে সুক্তারার সঙ্গে, সে সুক্তারা কিন্তু ডেলি নয়, একটা কমিক স্ট্রিপ ওই প্রতিদিন একটা করে, মাসে একটা দুটো করে দেওয়া হতো। সেই সাফল্যের চাহিদাটা কোন জায়গায় গিয়ে দাঁড়া করাতে পারলে তার মানে একজন একজন ছবি আঁকার লোক হিসেবে বুঝি, একজন ইলাস্ট্রেটর কার্টুনিস্ট হিসেবে বুঝি, যে প্রতিদিন একটা করে কাজ করে দিয়ে তবে তার জীবিকা বা সেরকম ভাবে তার চলার জায়গা, মানে কি বলবো, সেই সহানুভূতি, সেই ভালোবাসা, কাজের প্রতি সেই দরদ না থাকলে এই জায়গায় হওয়া যায় না। একেবারে ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন কার্টুনিস্ট সেন্টু, তিনি ভাগ করে নিলেন তার